হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো শীতকালে শরীর গরম রাখার জন্য খুব সহজ একটি উপায়, যেটির ব্যবহারে প্রচণ্ড কনকনে শীতের রাতেও আপনাকে একটুও শীত করবে না। শীতকাল কী জিনিস আপনি সেটাই ভুলে যাবেন। চলুন তাহলে আর দেরি না করে এখনই ঝটপট জেনে নিই কীভাবে খুব সহজেই শীতকালে শরীর গরম রাখা যায়, যেটির ব্যবহারে আপনাকে একটুও শীত করবে না। আর আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে দিন। এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে আপনার রান্নাঘরে থাকা কিছু দারুচিনি। আমি এখানে অল্প কিছু দারুচিনি নিয়েছি। এরপর এখান থেকে মাত্র হাফ চামচ দারুচিনি আলাদা করে নেব। এরপর এই দারুচিনিগুলিকে একটি হামাল দিস্তায় রেখে যতটা পারবো বেশ করে গুঁড়ো করে নেব। আপনারাও প্রথমে অল্প কিছু দারুচিনি নিয়ে যে কোনো উপায়ে, তাতে শিলনোড়া হোক কিংবা পাটায় পিসে অথবা আমার মতন হামালদিস্তার সাহায্যে ভালো করে গুঁড়ো করে নেবেন। এখন এখানে সেই দারুচিনির টুকরোগুলি বেশ সুন্দর করে গুঁড়ো করা হয়ে গেছে। এরপর এখানে লাগবে গোলমরিচ, এটিও আশা করি আপনার রান্নাঘরেই পাওয়া যাবে। এরপর সেই দারুচিনির মতন একইভাবে হামালদিস্তাটির সাহায্যে গোলমরিচগুলিকে চূর্ণ করে নেব। এখন এখানে গোলমরিচের দানাগুলিও দারুচিনির মতন গুঁড়ো করা হয়ে গেছে। এরপর এখানে লাগবে কালো সরষে, এবং কালো সরষের পরিমাণ হবে দারুচিনি এবং গোলমরিচের মতনই হাফ চামচ। এবারে সরষের দানাগুলিকেও একইভাবে বেশ ভালো করে গুঁড়ো করে নেব। এরপর এখানে লাগবে আদা। আমি এবার এই আদাটি থেকে অল্প এক টুকরো কেটে নিয়ে একইভাবে হামালদিস্তার সাহায্যে ভালো করে থেঁতো করে নেব। এরপর এখানে নিয়েছি একটি চা তৈরি করার সসপ্যান। আমি এবার এই সসপ্যানের মধ্যে দিয়ে দেব এক গ্লাস জল। এবারে ওই রান্নার মশলাগুলিকে জলের মধ্যে দিয়ে দেব। এরপর এখানে লাগবে ঘি, এবং পরিমাণ হবে হাফ চামচ। আমি এবার এখান থেকে হাফ চামচ ঘি নিয়ে ওই জলের মধ্যে রেখে দেব। এবারে এই সসপ্যানটি নিয়ে চলে যাব রান্নাঘরে। এরপর সসপ্যানটি আগুনে বসিয়ে একটু টাইম নিয়ে খুব অল্প তাপ দিয়ে ধীরে ধীরে এগুলিকে ফোটাতে হবে।
এখানে দেখবেন জল গরম হওয়ার সাথে সাথেই ঘিটি গলতে শুরু করবে এবং জলের সাথে ঘিটি মিশে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ ফোটানোর পর যখন দেখবেন ঘিটি সম্পূর্ণই গলে গেছে এবং মশলাগুলি সব সেদ্ধ হয়ে গেছে, তখন এটিকে আগুন থেকে সরিয়ে নেব। এবারে সেই গ্লাসের মধ্যে একটি চা ছাঁকনি রেখে জলটিকে ভালো করে ছেঁকে নেব। এখানে কিন্তু আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে এখানে শুধুমাত্র জলটিই নিতে হবে, মশলাগুলি কিন্তু নেওয়া চলবে না। তাই মশলাগুলি ছেঁকে নেওয়ার পর বাইরে ফেলে দেবেন। এখন এখানে শীতের রাতে শরীর গরম রাখার উপায়টি সম্পূর্ণভাবেই রেডি হয়ে গেছে। এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে খেতে হবে। এটি আপনাকে খেতে হবে রাত্রে খাবার খাবার 15 থেকে 20 মিনিট পর। এটি খাবার কিছুক্ষণ পরে বুঝতে পারবেন ধীরে ধীরে আপনার শরীর গরম হতে শুরু করছে। এটি খাবার 15 থেকে 20 মিনিট পরেই বুঝতে পারবেন আপনার শরীর গরম হচ্ছে, আপনাকে শীত অনেক কম লাগছে। এই উপায়টির মাধ্যমে আপনি শীতকালে শরীর গরম রাখতে পারবেন এবং শীতের হাত থেকে নিজেকে বাঁচাতে পারবেন। শুধু তাই নয়, এটি খাবার পর আপনি যদি আপনার সঙ্গীর কাছে যান তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আপনার শরীর ঘামতে শুরু করবে। শীতের রাতেও আপনার ইচ্ছা করবে একবার স্নান করে ফ্রেশ হয়ে নি। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দিন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।